আপনার আমার মতো বিশ্বজোড়া মানুষের এই গড় আয়ু কত জানেন? ওই 69-70-71 বছরের আশেপাশে। ধীরে ধীরে বেড়ে এই সংখ্যায় পৌঁছেছে। অমরত্ব ছুঁতে না পারলেও নানা ধ্বংস নির্মাণের মাধ্যমে গড় আয়ুখানা বাড়ানো গিয়েছে। আজ বিশ্ব পরিবেশ দিবসে তাহলে একটু অন্যরকম একটা প্রশ্ন করি, বলুন দেখি গাছের গড় আয়ু কত? 25 থেকে 50 হাজার বছর, নির্ভর করে প্রজাতির উপর। জানেন কি, ওদের গড় আয়ু কমছে, মৃত্যুহার বাড়ছে, ওরা খর্বকায় হচ্ছে। কারণটা কি অনুমান করতে পারেন? আমরা মানুষের নির্বিচার বৃক্ষ নিধন উদ্ভিদ ও অন্যান্য প্রাণীদের যে ক্রমশ বিপন্ন করে তুলেছে সেটা সকলেরই জানা। পাশাপাশি তার জেরে ক্রমশ খর্বকায় হয়ে গড় আয়ু কমছে গাছের। সায়েন্স জার্নালে প্রকাশিত সাম্প্রতিক একটি গবেষণায় উঠে এসেছে এই তথ্য। বিজ্ঞানীরা বলছেন এই ধারা আপাতত বজায় থাকবে, যার জেরে কার্বন সঞ্চয়ের পরিমাণ কমার আশঙ্কা। বিভিন্ন বন্য প্রাণী যাদের অস্তিত্ব ঘন জঙ্গলের উপর নির্ভরশীল তাদের জন্য এ এক মহা বিপদ বার্তা। আগের 150টি গবেষণাপত্র বিশ্লেষণ করে গবেষণাটি চালানো হয়েছে, দেখা হয়েছে স্যাটেলাইট ডেটাও। মার্কিন এনার্জি বিভাগের প্যাসিফিক নর্থওয়েস্ট ন্যাশনাল লাইব্রেরির বিজ্ঞানী নেট ম্যাকডোয়েলের নেতৃত্বে এই গবেষণা হয়েছে। তার কথায়, গত 100 শতকে বহু বহু বুড়ো গাছ হারিয়েছি আমরা। ফাঁকা হয়ে পড়া সেসব জায়গায় হয় আর গাছ গজায়নি, নয়তো অল্প বয়সী গাছে ভরে গিয়েছে। দেখা গিয়েছে বুড়ো গাছের উপস্থিতি রয়েছে এমন প্রায় 1/3 এলাকা কেটে সাফ করে ফেলা হয়েছে। এই সময় উত্তর আমেরিকায় গাছের মৃত্যু হার দ্বিগুণ, অ্যামাজনেও উল্লেখযোগ্য হারে তা বৃদ্ধি পেয়েছে। এসবের প্রত্যক্ষ কারণ যদি হয় গাছ কাটা, তাহলে অন্যতম পরোক্ষ কারণ অবশ্যই গ্লোবাল ওয়ার্মিং। এর প্রভাবও কম ভয়াবহ নয়। এর জেরে শালক সংশ্লেষ ক্ষমতা কমে গাছের উপরে স্ট্রেস বাড়ছে, পাশাপাশি দাবানল, খরা, ঝড়, পোকামাকড়, বুড়ো গাছে অসুখের জের তো আছেই। ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ বার্মিংহামের বিজ্ঞানী টম পাহ বলেন, জলবায়ুর পরিবর্তন যে গাছের মৃত্যুহার বাড়াচ্ছে তা প্রমাণ করার মতো প্রচুর তথ্য আমাদের কাছে রয়েছে। মূলত জমির ব্যবহারে পরিবর্তন এবং দাবানল, পোকামাকড়ের উৎপাত, খরা ইত্যাদি এর কারণ। প্রাকৃতিক বিপর্যয়গুলি আবার আগের তুলনায় বেশি ও ভয়ঙ্করভাবে হচ্ছে। পরিস্থিতি এমনই যে রিপোর্টে জানা যাচ্ছে প্রতি বছর যে পরিমাণ জঙ্গল কমছে তা প্রায় গোটা ইংল্যান্ডের সমান। জমির ব্যবহার কিভাবে বদলেছে সে সংক্রান্ত স্যাটেলাইট ডেটা জানাচ্ছে, 1900 সাল থেকে বিশ্বের মোট জঙ্গলের 12% কেটে ফেলা হয়েছে। আরও শুনবেন, গড়ে 140 বছরের বেশি বয়সের গাছ রয়েছে এমন জঙ্গলের অনুপাত 89% থেকে ওই সময়ের মধ্যেই কমে হয়েছে 66%। গোটা বিষয়টার মধ্যে আরও একটা উদ্বেগজনক দিক রয়েছে, তা হল বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়লে সাধারণত গাছের বৃদ্ধি ভালো হয়। সেই যুক্তিতে জঙ্গলের পরিমাণ কমে যাওয়ায় গাছের বৃদ্ধি ভালো হওয়ার কথা। কিন্তু গবেষকরা বলছেন কার্বন ডাই অক্সাইডের বৃদ্ধির ফলে কেবলমাত্র নতুন বা কম বয়সী গাছের বাড়বাড়ন্তই ভালো হয়, এবং সেজন্য জঙ্গলের মাটিতে প্রচুর পুষ্টি ও জলের প্রয়োজন। অথচ পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে বেশিরভাগ জঙ্গলেই পুষ্টি ও জলের সঞ্চয় সীমিত, তাই বাতাসে কার্বন ডাই অক্সাইড বাড়লেও তা গাছের বৃদ্ধিতে সাহায্য করছে না। সপ্তাহ দুয়েক আগে উম্পুনের ধাক্কায় আমাদের রাজ্যেই উপড়ে গিয়েছে বহু গাছ। সুন্দরবনের প্রবল ক্ষয়ক্ষতির মাঝেও তাকে কিছুটা আগলে রেখেছে ম্যানগ্রোভের দেওয়াল, কিন্তু সেও কমছে। এই পরিস্থিতিতে জঙ্গল কমে গাছের মৃত্যুহার বৃদ্ধি কতখানি উদ্বেগজনক তাও কি নতুন করে বলতে হবে?